পৌরসভার যত ময়লা আবর্জনা আছে সেগুলো পৌর কর্তৃপক্ষ কিন্তু নির্দিষ্ট স্থানে না পেলে খাল যে জলাশয়গুলি আছে সেখানে তার পাশে ফালাচ্ছে, এবং তার কারণে কিন্তু খালগুলি বন্ধ হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, এবং এখানে ময়লা আবর্জনা ফেলায় কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে, মশামাছির কারণে কিন্তু এলাকায় এখন একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু মানুষ আমরা খুব মানে ভোগান্তিতে আছি। তো আমাদের বাজারে শহরের যেই ময়লা আছে পৌরসভার মেয়রের দরকার, পৌরসভার গাড়িতে এই ময়লাগুলো অনেক দূরত জায়গায় যায় জানি ফালায়, এই ময়লা আবর্জনার কারণে হলো এই খালগুলো ভরে যায় এবং গন্ধে আমাদের এলাকার লোকজন ছেলেবেলের অনেক অসুখ বিসুখ হচ্ছে। স্টেডিয়ামের পাশে যে জায়গাটায় ময়লা ফেলছে সেখানে আমি নির্বাচিত হওয়ার পর ময়লা ফেলছি, আমি মনে করি যেখানে ময়লা ফেলাটা আসলে ঠিক না, তা আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা অর্থ সংকুলন করে একটি স্থায়ী ডাম্পিং ব্যবস্থা চালু করার জন্য জায়গা ক্রয় করব। ময়লা ফেলানোর জন্য পৌরসভায় দরখাস্ত দিয়েছি এবং কি মেয়রের বলা হয়েছে এই ময়লার গন্ধে আমরা এখানে থাকতে পারতাছি না, এমনকি আমার দোকানে ব্যবসা পাতি হইতেছে না, মেয়র এই কথা আমাদের কি শুনতেছে না?